Dai, 15 বছর পরে এরকম পিকনিক খাইতেছি। এই যে এটা হচ্ছে শাক সিদ্ধ রাই শাক, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। হ্যালো ভিউয়ার্স, আমরা কোথায় আসছি দেখেন, আমরা একদম গভীর জঙ্গলের মধ্যে আর কি। এটা একটা সেগুন বাগান, এখানে আমরা এখন পিকনিক খাবো। অনেকদিন ধরে ইচ্ছা খাবো, কিন্তু ব্যস্ততার কারণে খাওয়া হচ্ছে না, তো আমরা এখানে চলে আসলাম। রান্নাবান্না কিন্তু আমরা সবকিছু বাড়ি থেকে করে আনছি, তো আপনাদেরকে একটু পরে দেখাবো আমরা কি কি রান্না করছি। এই যে সবাই আমরা আসলাম, যারা যারা আর কি এখানে, মা মাসি মেসো আমরা সবাই, যারা যারা কাজিন আছি ওরা। আর এখানে আমরা কোনো প্লেট আনি নাই, আমরা কলা পাতায় ভাত খাবো, কারণ যেহেতু এরকম জঙ্গলের মধ্যে কলা পাতায় ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা, আর অন্যরকম একটা ফিলিংস। আমরা কি কি রান্না করে আনছি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে শাক সিদ্ধ রাই শাক, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি, আর এটা হচ্ছে মহিষের চামড়া, আর এটা হচ্ছে মরিচ ভর্তা, যেহেতু শাক মরিচ ভর্তা তো থাকবেই, আর এটা হচ্ছে চটপুটি, এটা আমার বোন রেডি করছে। এখন একটু সবাইকে মাংস পরিবেশন করি। সবাইকে তো খাবার পরিবেশন করা শেষ, এখন খাওয়া দাওয়া করতেছি আর কি। এরকম সুন্দর ঠান্ডা পরিবেশে খুবই ভালো লাগতেছে, তো শাক দিয়ে প্রথমে শুরু করি আর কি। শাক এখন একটু সবাইকে জিজ্ঞেস করি, এরকম পরিবেশে খাওয়া দাওয়া করতে কেমন লাগতেছে, কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে। এরকম পরিবেশে আর কখন খেতে পারবে এটার কোনো গ্যারান্টি নাই, কারণ ওরা সবাই ব্যস্ত, কলেজ ভার্সিটি স্কুল, তাই এটা হচ্ছে ওদের লাস্ট পিকনিক আর কি নানু বাড়িতে। তোমাদের হাই দিত না, হচ্ছেন আমার মেসো, উনি মাসি, মেসো সবসময় ব্যস্ত থাকেন যেহেতু পুলিশের চাকরি করতেছেন এই জন্য। মাসি কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে, অনেক দিন পরে আজকে প্রায় 15 বছর পরে এরকম পিকনিক খাইতেছি। আগে খেতাম, এখন অনেক বছর পরে খুব ভালো লাগতেছে। ঝাল ঝাল মুরগির মাংস আলু দিয়ে, এই যে খুবই মজা, কারণ মাটির চুলায় রান্না করছি দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝাল ঝাল করে। এই যে আলু দেখেন, ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এভাবে এরকম সুন্দর পরিবেশের মধ্যে পিকনিক করতে চান তাও কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, টাটা টাটা।